পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ পুকুর দুই পাশে সেতু দিয়ে পুকুরের মাঝে সংযুক্ত করা হয়েছে দৃষ্টিনন্দন বসার স্থান। এ সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পুকুরে চাষ করা রং বেরঙের বিভিন্ন প্রজাতির রঙিন মাছ। মাছগুলো ছোট আকারে বিভিন্ন অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখা গেলেও পুকুরে চাষ করা মাছগুলো বেশ বড়। এদের কোনো কোনোটির ওজন 1 থেকে 3 কেজির মতো, যা দেখে মুগ্ধ এখানে আসা দর্শনার্থীরা। সচরাচর এরকম রঙিন মাছ আমরা অ্যাকোয়ারিয়ামের ভিতরে দেখে থাকি, এরকম খোলা পুকুরে এরকম বড় মাছ সচরাচর দেখা যায় না। তো মাছরে আধার খাওয়াইছি, মাছগুলো খুব হাতের কাছে এসে যখন আধার খাইছে খুব দেখে ভালো লাগছে। আমি সবসময় মাছগুলো অ্যাকোয়ারিয়ামেই দেখেছি, কিন্তু কোনো সময় আমি ধরিনি। আজকে প্রথমবার আমি ধরলাম, আমার ভালো লাগলো। আমি খাবার খাওয়ালাম নিজ হাতে মাছগুলোকে, খুব ভালো লাগছে। মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে, আমার যখন মন খারাপ থাকে তখনই আমি মাছের কাছে চলে আসি। ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিরাজুল ইসলাম প্রায় 6 মাস আগে নিজ উদ্যোগে মাছগুলো পুকুরে ছেড়েছিলেন। প্রতিদিন নিয়ম করে দুবেলা মাছগুলোকে অ্যাকোয়ারিয়াম মাছের ফিড খাওয়ানো হয়। খাবার দেওয়ার সময় মাছগুলোকে দেখলে মনে হয় বিভিন্ন রঙের মেলা বসেছে পুকুরের পানিতে। প্রতিদিনই স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে মাছপ্রেমীরা ছুটে আসেন পুকুর পাড়ে। তবে ছুটির দিনগুলোর বিকেলে ভিড় বাড়ে দর্শনার্থীদের। তো সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভিতরে, যা মানুষের মুখে মুখে বাইরে শোনা যায়। এত বড় একটা পুকুরে একটু ডিফারেন্ট দেখলাম যে অ্যাকোয়ারিয়ামে তো আমরা ছোট ছোট দেখি, এখানে সাইজটাও অনেক সুন্দর। মাছের খাবার দিলে মাছ হাতে উঠে খাবারটা নেয়, এই যে একটা আনন্দ ছেলে সন্তানদেরকে দিতে পারতেছি। এপার ওপার পার হওয়ার জন্য ব্রিজ আছে, ভিতরে মানুষ বসার জন্য যে ব্যবস্থা আছে, ফুলের গাছ আছে, বিভিন্ন রকমের বিনোদন কেন্দ্র হিসেবে আর কি শুক্র শনিবার হলে হাজার হাজার মানুষ এখানে দূর দূরান্ত থেকে আসে। এখানে অনেক মাছ দেখেছি আমি, নানা রঙের মাছ। আমি খাবার দিয়েছি তাদেরকে, খুবই ভালো লেগেছে। এই মাছগুলো পুকুরের সৌন্দর্য বর্ধনের জন্যই চাষ করা হয়েছে, তবে এর বাণিজ্যিক চাষ থেকে সুযোগ হতে পারে বেকার যুবকদের কর্মসংস্থানও। আর উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে মৎস্য বিভাগের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তা। সৌন্দর্য বর্ধনকারী মাছগুলো ব্যাপকভাবে এখানে চাষ করা হচ্ছে এবং এটা দেখিয়ে দূর দূরান্ত থেকে মানুষ দেখিয়ে সত্যি এটা তাদের বিনোদনের একটা অন্যতম উৎস। আমরা আমাদের উপজেলা মৎস্য দপ্তর এবং জেলা মৎস্য দপ্তর থেকে তাদেরকে সার্বক্ষণিকভাবেই কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া যদি কোনো উৎসাহী যুবক বা কোনো উদ্যোক্তা এটা নিয়ে বাণিজ্যিকভাবে এই মাছ তৈরি করতে চায় এবং এখান থেকে অ্যাকোয়ারিয়াম ফিশ তৈরি করতে চায়, তাহলে আমাদের দপ্তর থেকে আমরা তাদেরকে সার্বিকভাবে কারিগরি সহ অন্যান্য বিষয়গুলো দিয়ে সহযোগিতা করব। 70% উপর প্রতিষ্ঠিত এই পুকুরটিতে প্রায় 10,000 মাছ রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর।